আসসালামু আলাইকুম। নির্জন শেমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমার ব্লগে থাকবে এই তো সংসারের কিছু কাজকর্ম, সেই সাথে আজকে আমি একটা শাড়িতে হ্যান্ড প্রিন্ট করবো, তো আপনাদের সাথেও শেয়ার করব। জয়া আসানের ভাইরাল একটা শাড়ি আছে হ্যান্ড প্রিন্টের, সেই শাড়িটাতে আজকে আমি হ্যান্ড প্রিন্ট করব। তো আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে কিছু গাছ লাগাবো। তো আমাকে গাছ দিয়েছে আমাদের মতোই একজন ইউটিউবার আপু, আমাদের পাশের বাসার। তো আপুর ছাদে অনেকগুলো গাঁদা ফুলের গাছ হয়েছে, তো সেখান থেকেই আপু আমাকে কিছু গাছ দিয়েছে। আপুর চ্যানেলের নাম হচ্ছে শারমিন রিয়া ব্লগস, আপুর চ্যানেলের নাম। তো আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো এইখানে কিন্তু আপু আমাকে অনেকগুলো গাঁদা ফুলের গাছ দিয়েছে আর ফুল ফুটে আছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমার কিছু টব নিয়ে নিয়েছি, যেই টবগুলোতে গাছ ছিল গাছগুলো মারা গিয়েছে। শীতের সময়টাতে আসলে অনেক গাছই ব্যালকনির মরে যায়। তো অফ ক্যামেরাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ে আমাকে হেল্প করছে, দেখেন। তো এখানে হচ্ছে জাইফা গাছে পানি দিচ্ছে। তো গাঁদা ফুল গাছের সাথে আপু একটা নয়নতারা গাছও দিয়েছে আমাকে, তো সেই গাছটাও লাগিয়ে দিয়েছি। নয়নতারা গাছ আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার ব্যালকনিতে রোদ হয় না বলে নয়নতারা গাছ টিকে না। তো দেখা যাক এই গাছটা টিকে কি না। তো দোয়া করবেন গাছগুলো যেন টিকে সবগুলো। এটা হচ্ছে সন্ধ্যার পরে, আজকে বাসায় কোনো সন্ধ্যার নাস্তা বানাইনি, তো আজকে হ্যান্ড প্রিন্ট শাড়ি করেছি দিনের বেলায়। তো সন্ধ্যার নাস্তা আর বানাইনি, বানাতেও ইচ্ছা করছিল না। তো মাগরিবের নামাজ পড়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো আজকে আর বাসায় কোনো নাস্তা বানাবো না, বাইরে যাই একটু ঘুরে আসি আর আজকে বাইরে নাস্তা করব। পরে আমার হাজব্যান্ড বললো যে আচ্ছা ঠিক আছে চলো যাই, আর বাচ্চারা তো বাইরে বের হলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো একদম বাসার সামনেই এটা এই যে দোকানটা, আর এই দোকানের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার, প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারা বলছিল যে পিজা খাবে, তো ওদের জন্য পিজা নিয়ে নিলাম, দুইটা পিজা নিয়ে নিয়েছি আর একটা কিমা পরোটা নিয়েছি, চিকেন কিমা পরোটা। তো পরোটাটাও বেশ ভালোই ছিল। তো আমরা হচ্ছে পরোটা খেয়েছি আর বাচ্চারা পিজা খেয়েছে, আর পিজা মোটামুটি যেহেতু বড়ই আছে তো বাচ্চারা সম্পূর্ণটা আসলে খেতে পারে না। আর এই ধরনের খাবারগুলো কিন্তু এখনকার সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো খাবার সেরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আর রাতে রান্না বান্না করার আমার ঝামেলা নেই, আজকে দুপুরে রান্না করেছি, তো সেজন্য রান্না বান্নার ঝামেলা নেই। একটু ঘোরাঘুরি করে বাসায় যেয়ে তারপরে হচ্ছে মেয়েকে পড়তে বসাবো। এই যে শাড়ি, এটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি। তো শাড়ি কিন্তু ফ্রেম ছাড়া করা যায় না, ফ্রেম ছাড়া করলে শাড়ি ভালো হবে না। তো সেজন্য আমি নিজেই ফ্রেম তৈরি করে নিয়েছি, আমার যেহেতু ফ্রেম নাই আপনারা জানেন, তো আমি নিজেই বাসায় ফ্রেম তৈরি করে নিয়েছি। তো মোটামুটি ফ্রেমটা কিন্তু অনেক ভালোই হয়েছে, আমার কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। আর ফ্রেমে কাজ করলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়, আর এটা যেহেতু হাফ সিল্কের শাড়ি, নিচে কোথাও রেখে করলে দেখা যেত রংটা নিচে ছড়িয়ে যেত, সেক্ষেত্রে ভালো লাগতো না দেখতে। তো আমি কিন্তু আজকে প্রথমবার শাড়িতে হ্যান্ড প্রিন্ট করছি, আমি কিন্তু নার্ভাস ছিলাম যে ঠিকমতো হবে কি হবে না, রং ঠিকমতো হবে কি না। অনেক ভিডিওতে আমি দেখেছি আপুরা শাড়ি করার পরে রং শক্ত হয়ে যায়, তারপর হচ্ছে রাবারের মতো হয়ে যায়, তো এগুলো নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ শাড়ি করার পর রং অনেক বেশি সফট হয়েছে কাপড়ের সাথে, আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর শেষ পর্যায়ে। তো আশা করছি সাথেই থাকবেন। আর এখন যে ফুলটা আমি তৈরি করব, এটা তৈরি করতে আমার তিন কালারের রং লেগেছে, সাদা, তারপর মেজেন্ডা কালার আর হচ্ছে লাল কালার। তো দেখতে পাচ্ছেন কীভাবে ফুলগুলো করছি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ফুল তৈরি করেছি, আর অনেক বেশি সহজ। তো আসলে যে কোনো কাজ করতে গেলে মনে হয় খুবই কঠিন, কিন্তু করার পরে কিন্তু ভালোই লাগে আর তখন ইজি মনে হয়।
আমি রং করেছি রেডি কালার দিয়ে, হ্যান্ড প্রিন্টটা করেছি, যদিও রেডি কালার দিয়ে করেছি, তারপরেও কিন্তু আমি রংটা আমার মতো করে তৈরি করে নিয়েছি আলাদা করে মেডিসিন দিয়ে। এতে করে রংটা অনেক বেশি শাড়ির সাথে সফট হয়েছে, অনেক বেশি শাড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। রংটা একটু অনেক বেশি গাঢ় করিনি, আবার অনেক বেশি পাতলাও করিনি, একদম মাঝারি যে একটা লেয়ারের করে নিয়েছি। তো পাতার জন্য সবুজ কালারের সাথে আমি হচ্ছে হলুদ কালার মিলিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে হচ্ছে এনকে বাইন্ডার দিয়ে দিয়েছি রংটা একটু পাতলা করার জন্য। আর হাফ সিল্কের শাড়িগুলোতে রং যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলেও ছড়িয়ে যাবে, আবার গাঢ় বেশি হলে শাড়িটা কিন্তু রাবারের মতো হয়ে যাবে রংটা। তো সব কিছু মাথায় রেখে আসলে কাজগুলো করতে হয়। তো কাজটা করার পরে অনেক বেশি ভালো লেগেছে। আর এই শাড়িটা আমি তৈরি করছি আমার আম্মুর জন্য। গত 19 তারিখে আমার আব্বু আম্মুর ম্যারেজ ডে ছিল, তো আম্মুকে গিফট দেওয়ার জন্য আমি আসলে শাড়িটা তৈরি করছি। যদিও আম্মুর কাছে এখনও পাঠাতে পারিনি, আমি যখন যাব ওই সময়টাতে আমি আম্মুর জন্য শাড়িটা নিয়ে যাব। তাছাড়া আমার ভাই যদি আসে তো আমার ভাইয়ের কাছেও দিয়ে দিতে পারবো শাড়িটা। তো ভিডিওতে আম্মুকে দেখিয়েছি, তারপর ছবি পাঠিয়েছি, আম্মু অনেক বেশি পছন্দ করেছে। তো এখন আমি বলে দিচ্ছি ডালগুলো কী কালার দিয়েছি, যদিও এটা দেখে মনে হচ্ছে যে কালো রঙের ডাল দিয়েছি, আসলে কিন্তু কালো রং না, এটা হচ্ছে সবুজ কালারের সাথে আমি অল্প পরিমাণে লাল রং মিলিয়ে নিয়েছি। তো এরকম হালকা না, একদম গাঢ় একটা কফি কালারের মতো হয়েছে কালারটা। আর সবুজ কালারটা আমার কাছে মনে হলো যে পাতাগুলো একদম সবুজ না হয়ে যদি একটু টিয়া কালারের এই ধরনের হয়, বা কলা পাতা কালার যেই রকম ওই রকম যদি হয় তাহলে দেখতে বেশি ভালো লাগবে, সেজন্য আমি সবুজ কালারের সাথে হলুদ কালারটা দিয়েছি। তো এখন এরকম একটা কালার এসেছে পাতার, অনেক বেশি ভালো লাগছে কিন্তু পাতার কালারটা। এই শাড়িটা যেহেতু আমার আম্মুর জন্য তৈরি করেছি, তো আপনাদের যদি শাড়িটা পছন্দ হয় বা আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে আপনারা অর্ডার করলে আমি এই শাড়ি আবার তৈরি করে দিতে পারবো, বা অন্য যে কোনো কালারের শাড়ি করে দেওয়া যাবে, আর সেমি মসলিনের শাড়িও করে দেওয়া যাবে। আমার বাসায় অলরেডি একটা সেমি মসলিনের শাড়ি আছে, তো পরবর্তীতে আমি করবো ইনশাল্লাহ। আর আমার পেজের নামটা হলো সিমিস ক্রিয়েশন, আপনারা প্লিজ আমার পেজটাতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আশা করছি। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু এত দূর পর্যন্ত আসা সম্ভবই হতো না। আপনাদের সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি বলে আজ এ পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি কিন্তু একদম অল্প সময়ে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বিজনেসটা আসলে শুরু করেছি এক মাসের মতো, তো এক মাসেই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সাড়া পেয়েছি। আপনাদের সবার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। তো আমি কিন্তু একটা ব্লাউজের পিসও করেছি, তো ব্লাউজের যে কাপড়টা এটা কিন্তু অনেক সফট একটা কাপড়, ভয়েল কাপড়, যেই কাপড়গুলো দিয়ে আসলে ব্লাউজ তৈরি করা হয়। আর কাপড়ের আসলে সুতি কাপড়ের হ্যান্ডপ্রিন্ট বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয়। দেখেন একদমই সফট, মনেই হচ্ছে না যে এটা প্রিন্ট করেছি, একদম সফট হয়েছে রঙগুলো। আর ব্লাউজ পিস মোটামুটি অনেকটুকু বড় করে কাপড় নিয়েছি, যেহেতু আমার আম্মু 3/4 হাতা বেশি পরে। আর এই তো শাড়িটা, এখন সম্পূর্ণ শাড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি যেহেতু আমার পেজের জন্য ছবি তুলব, তো শাড়িটা আপনাদের সাথেও শেয়ার করব। আর পেজের মধ্যে আমি অলরেডি ছবি আপলোড করে দিয়েছি, আপনারা আমার পেজটা ঘুরে আসবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক দিলে, একটা সুন্দর কমেন্ট করলে পরবর্তীতে কাজ করার আগ্রহ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমার। তো এই তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার শাড়িতে করা রংটা কতটা একদম মিশে গিয়েছে, অনেক বেশি সফট হয়েছে। অনেকে হ্যান্ডপ্রিন্টেড প্রোডাক্ট নিতে বা শাড়ি বা জামা পরতে ভয় পান যে কাজটা কি ফুলে থাকবে কিনা বা শক্ত হয়ে থাকবে না থাকবে কিনা, কোনো রকমের শক্ত হয়ে থাকেনি, কিন্তু কাজটা খুব সুন্দরভাবে সফটভাবেই হয়েছে। তো চলুন এখন সম্পূর্ণ শাড়িটা আপনাদেরকে দেখাই। জয়া আহসানের এই ভাইরাল শাড়িটির থিমেই আমি আমার শাড়িটা তৈরি করেছি, দেখতেই পারছেন আপনারা অনেক বেশি ভালো লাগছে। তো এরকম একটা ব্লাউজ পিসের সাথে ম্যাচিং ব্লাউজ দিয়ে যদি শাড়িটা পরা হয় সত্যি অনেক বেশি ভালো লাগবে। ফুল বডিতে আমি হচ্ছে শাড়িটার কাজ করেছি,
অনেক অনেক সুন্দর একটা শাড়ি, আর শাড়ির কালারটাও অনেক বেশি সুন্দর, একদম গোলাপিও না আবার মিষ্টি কালারও না, শাড়িটা খুবই সুন্দর শাড়ির কালার। এখন হ্যান্ড প্রিন্টেড ড্রেস বা শাড়ি আসলে অনেক বেশি সবাই পছন্দ করে, অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে হ্যান্ড প্রিন্টেড শাড়িগুলো। তো যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যদি পরে যাওয়া যায় অনেক বেশি ভালো লাগে। আর এই শাড়ির সাথে বা যে কোনো শাড়ির সাথে আপনারা চাইলে কিন্তু কাপল ড্রেসের জন্য আমাকে অর্ডার করতে পারেন, শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি বা ফ্যামিলি সেটও কিন্তু আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো যে কোনো অনুষ্ঠানে গেলে যদি এরকম ম্যাচিং কাপল ড্রেস বা ফ্যামিলি ড্রেস পরা হয় সবার চেয়ে কিন্তু মানে যে পরে যাবে তার ড্রেস আপটাই কিন্তু বেশি ভালো লাগবে, আকর্ষণীয় মনে হবে। তো ইনশাল্লাহ সামনে ঈদ আছে, ঈদের মধ্যে আমি আমার ফ্যামিলির জন্য ফ্যামিলি সেট তৈরি করব। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য তৈরি করতে পারেন। আর বিজনেসের যে কোনো জিনিস সম্পর্কে কথা বলতে আমার পেজে আমাকে নক দিবেন, তো সেখানেই মেসেঞ্জারের ডিটেলস আপনাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।